হ্যালো বন্ধুরা, দেখুন আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু জল ঢেলে দেব। আজকে রান্না হচ্ছে রুই মাছের ঝোল, কোনো মশলা ছাড়াই, হালকা মশলায় আজকে রুই মাছের ঝোল রান্না করব। আমি এখানে জল দিয়ে দিলাম, এরপরে আস্তে আস্তে অল্প অল্প মশলা দেব। হালকা পাতলা আজকে মশলায় রান্না হবে। দেখুন বন্ধুরা, জলে জাল উঠে গেছে। আমি এখন মধ্যে টমেটো দিয়ে দেব, শুধু একটু জিরের গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, একটু আদা বাটা, এই দিয়েই রান্না হবে আজকে। একদম হালকা ঝোল। ঝোলটা আর একটু জাল হবে, আমি ঢেকে দেবো, আর একটা আলুগুলো গলে যায়। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো এখানে গলে গেছে। এখন আস্তে আস্তে ঝোলের উপর মাছগুলো দিয়ে দেবো। এবার আমি একটু আস্তে আস্তে জাল দেব, যাতে মাছের মধ্যে ঝোলগুলো ঢুকে যায়। নুন ঝাল, এবার আর একটু ঢাকা দিয়ে দেবো, জাল কমিয়ে। তেল গরম হয়ে গেছে, এখন আমি জিরে দিয়ে দেবো, আর দিয়ে দেবো তেজপাতা, একটু হালকাভাবে নেড়ে নেবো। মাছের ঝোলটা আমি ঢেলে দিলাম ফোড়নে, এতে অল্প মশলা দিয়েছে, এতে বেশি মশলা কমা, হালকা মশলা। এবার একটু ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, শুধু জিরে আর লঙ্কা আর একটুখানি আদা, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি। হয়ে গেছে আমার গরম গরম মাছের ঝোল আর সাদা ভাত।